অনলাইন ক্লাসে সকলকে শুভেচ্ছা সালাম আসসালামু আলাইকুম আমি মোসামুদ সাথী মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় বারাদিবাজার মেহেরপুর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নবম দশম শ্রেণী গণিত বইয়ের ত্রিকোণমিতিক অনুপাত 9.1 এ আমরা যে গাণিতিক সমস্যাগুলো করতে যাই সেই গাণিতিক সমস্যা সমাধান করতে যে সূত্র লাগে আমরা সেই সম্পর্কে আজকে আলোচনা করব প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু লক্ষ্য করো যে তোমাদের যে পাঠ্যবই আছে পাঠ্যবইয়ে দেখবা যে একটা অঙ্ক আছে উদাহরণে যে অঙ্ক আছে এইটা দিয়ে আমরা দেখি আজকে প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করব ত্রিকোণমিতিক অনুপাত তোমাদের পাঠ্যবইয়ে উদাহরণে আছে উদাহরণ তিনে আছে দেখো যে উদাহরণ তিনে একটা অঙ্ক আছে ট্যান এ সমান সমান 4/3 হলে এ কোণে ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় করো ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় করো প্রিয় শিক্ষার্থীরা এখানে তোমরা লক্ষ্য করো যে ট্যান এ সমান সমান 4/3 হলে এ কোণে ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় করতে বলছে তার মানে আমাদের এখানে একটা অনুপাত দেওয়া আছে বাকি পাঁচটা অনুপাত বের করতে হবে আমরা জানি যে আমাদের মূল হচ্ছে ছয়টা অনুপাত মূল হচ্ছে তিনটা সাইন কস ট্যান আর সাইনের বিপরীত কসের বিপরীত স্যার আর ট্যানের বিপরীত কট তো ওইটা নিয়ে আমরা আজকে মূলত যে এখানে যে একটার মান দেওয়া আছে বাকি যে পাঁচটার মান এটা আমরা বের করব তো এই যে অঙ্কটা এই গাণিতিক সমস্যাটা দেওয়া আছে সেখানে একটা চিত্র এখানে আমরা দেখি যে এখানে একটা চিত্র আছে সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজের আমরা এটাকে এ কোণ যদি ধরি এ কোণ এখানে দেখো যে আমাদের 4/3 তাহলে 4/ এখানে হচ্ছে 3 আমরা এটা আগে দেখব না আগে দেখি যে এখানে হচ্ছে এ এখানে কোণ সি আর এখানে কোণ বি আমরা দেখি যে এটা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজের আমরা দেখব যে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের যেটা বৃহত্তর বাহু সেটা হচ্ছে কি অতিভুজ সমকোণী ত্রিভুজের যেটা বৃহত্তর বাহু সেটাকে আমরা বলবো অতিভুজ তাহলে আমরা দেখি এটা হচ্ছে অতিভুজ এটা হচ্ছে অতিভুজ আর লম্বকোণটা যেটা হচ্ছে বৃহত্তর বাহুর বিপরীত দিকে সেটাকে আমরা বলবো লম্ব আর তোমাদের বইয়ে দেওয়া আছে লম্ব বা হচ্ছে বিপরীত বাহু লম্ব বা এটাকে আমরা বলবো বিপরীত বাহু আর নিচে যেটা আছে সেটা হচ্ছে যা প্রদত্ত কোণে সৃষ্টিকারী যে রেখাংশ সেটাকে আমরা বলবো হচ্ছে ভূমি বা হচ্ছে সন্নিহিত বাহু অবলিক হচ্ছে সন্নিহিত বাহু প্রিয় শিক্ষার্থীরা দেখো যে এখানে আমরা যে সমকোণী যে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম সেখানে অতিভুজ লম্ব এবং ভূমি পেলাম তা আমাদের ট্যানের ক্ষেত্রে দেখো যে ট্যান এ সমান সমান 4/3 দেওয়া আছে তা আমরা এইটা কিভাবে বুঝবো যে ট্যান এ সমান সমান 4/3 এখানে লম্ব আসবে কি ভূমি আসবে এটা কিভাবে আমরা জানতে পারবো এখানে জানতে গেলে আমাদের কিছু সূত্র জানা লাগবে সেই সূত্রটা অনেক শিক্ষার্থী তোমরা জানো যে আমরা এর আগে অনেক ভিডিওতেও দেখছি আমাদের স্যাররাও শেখায় যে সাগরে লবণ অনেক তারপরে কবরে ভূত অনেক আর ট্যারার লম্বা ভূত এটা আমরা শুনে আসছি তো আজকে আমি একটু ব্যতিক্রম কিছু দিয়ে তোমাদের এই সূত্রটা যে বাকি ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করা আমি দেখানোর চেষ্টা করব তো দেখো শিক্ষার্থীরা যে আমি এখানে যে বাকি যে অনুপাতগুলো বের করার জন্য যে সূত্রটা প্রয়োগ করতে হয় সেটা আমরা দেখব যে সালমা লতিফাকে অন্যায় পড়ায় ভুগিতেছে অসুখে
ভুগিতেছে অসুখে। ট্যারামাইসিন লইতে, ট্যারামাইসিন লইতে ভুলিবেন না, ভুলিবেন না। তাহলে দেখো আমরা কিন্তু দেখে আসছি শিক্ষার্থীরা যে এর আগে যে সূত্রটা দেখছি যে সাগরে লবণ অনেক, কবরে ভূত অনেক, আর ট্যারা লম্ব ভূত। আমি একটু ব্যতিক্রম করে তোমাদের দেখাচ্ছি যে সালমাতে এখানে সাইন, এখানে যেহেতু কোণ আমি এ ধরছি সাইন এ, আর এখানে লতিফাকে মানে হচ্ছে লম্ব, আর অন্যায় আসছি আমরা অতিভুজ, অতিভুজ। শিক্ষার্থীরা এবার দেখো পড়ায় আসছে কস এ, আমরা দেখি যে ভুগিতেছে হচ্ছে ভূমি আর অসুখে হচ্ছে অতিভুজ, অতিভুজ, অতিভুজ। ট্যারামাইসিন ট্যান এ লইতে লম্ব, আর ভুলিবেন না হচ্ছে ভূমি। শিক্ষার্থীরা তোমরা দেখো যে তোমাদের যা যেটা আর কি ভালো লাগে, আমরা নতুনত্ব কিছু আনতে চাচ্ছি, সেই সুবাদে আমার এই সূত্রটা দেওয়া আর কি। আমরা কমন যেটা জানি যে সাগরের লবণ অনেক, কবরের ভূত অনেক, ট্যারা লম্ব ভূত। আমরা এখানে দেখছি সালমা লতিফাকে অন্যায় করাই ভুগিতেছে অসুখে, ট্যারামাইসিন লইতে ভুলিবেন না। তাহলে আমরা এখানে দেখো শিক্ষার্থীরা আমরা পেয়ে যাচ্ছি কি যে সাইন, সাইন সমান পেয়ে যাচ্ছি কি, সাইন সাইন এ সমান সমান পাচ্ছি কি আমরা লম্ব বাই, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। আর এখানে পাচ্ছি কস এ সমান সমান, কস এ সমান সমান পাচ্ছি কি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, অতিভুজ। আর পাচ্ছি ট্যান এ সমান সমান, ট্যান এ সমান সমান লম্ব বাই, লম্ব বাই ভূমি। শিক্ষার্থীরা দেখো যে আমরা মূল যে তিনটা সাইন এ কস এ আর ট্যান এ সমান পেয়ে গেলাম, আর বাকি যে তিনটা আছে আমরা জানি যে এই তিনটার বিপরীত। তাহলে আমরা যদি সাইন এ সমান সমান লম্ব বাই অতিভুজ বলি, কস এ সমান সমান ভূমি বাই অতিভুজ, আর ট্যান এ সমান সমান লম্ব বাই ভূমি, তাহলে আমরা বিপরীত যেগুলো আছে সেগুলো আমরা লিখবো হচ্ছে সাইনের বিপরীত হচ্ছে কসেক, কসেক এ সমান সমান, তাহলে বিপরীত হয়ে গেলে অতিভুজ চলে যাবে, অতিভুজ বাই হচ্ছে লম্ব, আর এখানে হচ্ছে কস এ সমান সমান হচ্ছে স্যাক এ, আর এটা সমান সমান আসবে অতিভুজ বাই, অতিভুজ বাই হচ্ছে ভূমি, আর এখানে ট্যান এ সমান সমান আসবে এর বিপরীত হচ্ছে কট এ, কট এ সমান সমান ভূমি বাই, ভূমি বাই লম্ব। শিক্ষার্থীরা আশা করছি তোমরা একটু বুঝতে পারছ যে আমরা যে ছন্দ দিয়ে যে আমরা এটা করলাম, সূত্রটা বের করার চেষ্টা করলাম, দেখো যে এখানে আমার যেটা দেখলাম যে সালমা লতিফাকে অন্যায় করে ভুগিতেছে অসুখে, ট্যারামাইসিন লইতে ভুলিবেন না, সেখান থেকে আমরা তিনটা সূত্র বের করতে পারলাম, আর বাকি তিনটা তার বিপরীত করে দিলাম। এবার শিক্ষার্থীরা দেখো তোমরা যে আমরা এবার মূল যে অঙ্কটায় আসি, মূল অঙ্কটা আসলে আমরা দেখতে পাবো যে ট্যান এ সমান সমান ফোর বাই থ্রি দেওয়া আছে, তাহলে কিন্তু আমরা এবার বুঝতে পারবো ট্যান সমান সমান কী আছে এখানে লম্ব বাই ভূমি। তাহলে দেখো লম্ব বাই ভূমি যদি হয় তাহলে আমি যে সমকোণী ত্রিভুজটা অঙ্কন করলাম এখানে লম্ব হচ্ছে ফোর, আর এখানে ভূমি হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে থ্রি। আমরা যে গাণিতিক সমস্যাটা দেখছি তার আলোকে আমাদের এই দুইটা মান আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। এখন এখানে বলছে এ কোণে ত্রিকোণমিতিক অনুপাতসমূহ নির্ণয় করতে হবে, তাহলে আমরা যে ছয়টি যে অনুপাতের সূত্রের আলোকে বের করলাম এখানে কিন্তু অতিভুজ আসছে, তাহলে আমাদের এখানে কিন্তু অতিভুজটা আমাদের বের করার নাই, আমাদের এই সূত্রের আলোকে অতিভুজটা বের করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা আশা করি যে আজকের এই ভিডিওতে তোমরা সূত্র মাধ্যমে যে সূত্র দিয়ে ছন্দের দিয়ে যে সূত্রটা আমরা বের করলাম আশা করি তোমরা বুঝতে পারছো। আগামীতে আমার এই ভিডিও আবার আসবে, তোমরা এই যে গাণিতিক সমস্যাটা আছে এই সমাধান নিয়ে আমি আবার আসবো তোমাদের মাঝে। এই পর্যন্ত সবাই সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।